সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। স্বপ্নের বিশ্বকাপ না ছুঁয়েও কেউ কেউ হয়ে ওঠেন কিংবদন্তি, তবুও তাদের সোনালি সেই ট্রফি ছোঁয়ার আক্ষেপ দূর হয় না নিশ্চয়ই। কখনো বিশ্বকাপ না জিতেও কিংবদন্তি হওয়া 10 ক্রিকেটারকে বাছাই করেছে ICC। কারা সেই 10 ক্রিকেটার, তো চলুন দেখে নেওয়া যাক তাদেরকে। গ্রাহাম গুজ, ইংল্যান্ড। ইংল্যান্ডের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার খেলেছেন 3 বিশ্বকাপের ফাইনাল, যার মধ্যে 1992 সালের বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। 1987 সালের বিশ্বকাপে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তার সেই ঐতিহাসিক সেঞ্চুরি ইংলিশদের বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস। আর 1979 সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ 22,211 রানের রেকর্ডও গুচের দখলে। ইয়ান বোথাম, ইংল্যান্ড। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার খেলেছেন 2 বিশ্বকাপের ফাইনাল। 1992 সালের বিশ্বকাপে তার 10 ম্যাচে 16 উইকেটের সঙ্গে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডকে তুলে আসরের ফাইনালে, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে হেরে যেতে হয় পাকিস্তানের কাছে। শিরোপা ছাড়াই ক্যারিয়ার শেষ করতে হয় কিংবদন্তি স্যার ইয়ান বোথামকে। ওয়াকার ইউনুস, পাকিস্তান। ইঞ্জুরির কারণে পাকিস্তানের 1992 সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন না পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার। 92-এর সেই আসরে সবচেয়ে বেশি 18 উইকেট শিকার করেন তার সতীর্থ বোলার ওয়াসিম আকরাম। তবে 1999 সালের বিশ্বকাপে দলে থাকলেও ফাইনালে ওঠে তার দলে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি 5 উইকেট নেওয়ার কৃতিত্ব ওয়াকারের দখলে। সৌরভ গাঙ্গুলি, ভারত। ভারতের ক্রিকেটকে বদলে দেওয়া এই অধিনায়ক বিশ্বকাপ খেলেছেন 3টি, যার মধ্যে 2003 বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক। সেবার ফাইনালে ওঠে তার দল। ব্যক্তিগতভাবেও দারুণ খেলেন সৌরভ, সেই আসরে তুলে নেন 3টি সেঞ্চুরি, কিন্তু ফাইনালে গিয়ে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। বিশ্বকাপে সর্বমোট 22 ম্যাচ খেলে 55.88 গড়ে তিনি করেন 1006 রান। তবুও বিশ্বকাপ শিরোপা ছাড়াই ক্রিকেটকে বিদায় বলতে হয় এই কিংবদন্তিকে। ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসের যে অল্প কয়েকজন ক্রিকেটার ওয়ানডেতে 10,000 রান করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ওয়ানডে ক্যারিয়ারে 3 বার 150 রানের ইনিংস খেলা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায়ও আছে তার নাম। তবুও কখনো বিশ্বকাপ জিতে পারেননি ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি। ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকা। 1999 সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা, কিন্তু অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন ক্লুজনার। ব্যাটিংয়ে 41 ও বোলিংয়ে 29 গড়ে ক্যারিয়ার শেষ করেন প্রোটিয়া এই কিংবদন্তি। ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হয়েও কখনো ছুঁয়ে দেখতে পারেননি বিশ্বকাপের সোনালি ট্রফিটি। জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ইতিহাসে একই সঙ্গে 10,000 রান ও 250 উইকেট আছে মাত্র 2 জন ক্রিকেটারের, তার মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তবে তিনিও কখনো জিততে পারেননি বিশ্বকাপ ট্রফি। ওয়ানডেতে 17 সেঞ্চুরি ও 86-50 11,000-এর বেশি রান ও 273 উইকেট নিয়েও ক্যালিসকে অবসর নিতে হয়েছে বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে। কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারার শ্রেষ্ঠত্ব প্রমাণে 2015 সালের বিশ্বকাপে যথেষ্ট। নিজের শেষ বিশ্বকাপে হাঁকিয়েছেন টানা 4 সেঞ্চুরি। নিজের ওয়ানডে ক্যারিয়ার যখন শেষ করেছেন তখন তার চেয়ে বেশি রান কেবল সচিন টেন্ডুলকারের। 2007 ও 2011 সালের বিশ্বকাপের ফাইনালে খেললেও বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লঙ্কান এই কিংবদন্তি উইকেট রক্ষক ব্যাটসম্যানের। এবি ডিভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 53.50 গড় ও 100-এর বেশি স্ট্রাইক রেট, 31 বলে হাঁকিয়েছেন ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দ্রুততম শতক। এসব পরিসংখ্যান ডিভিলিয়ার্সের ব্যাটিং মহাত্ম বোঝানোর জন্য যথেষ্ট। প্রোটিয়া এই কিংবদন্তিরও কখনো ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের সোনালি ট্রফি। শহীদ আফ্রিদি, পাকিস্তান। ওয়ানডে ইতিহাসে 5ম সর্বোচ্চ উইকেটের মালিক। তার গড়া 37 বলে সেঞ্চুরি ওয়ানডে ইতিহাসে দ্রুততম হিসেবে টিকে ছিল অনেকদিন। তবু আফ্রিদি নিজের ক্যারিয়ার শেষ করেছেন বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে। তো বন্ধুরা, এদের মধ্যে কোন খেলোয়াড়টির আক্ষেপ বেশি থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার মতে তো ইংল্যান্ডের গ্রাহাম গুজ। আপনার মতে কে তা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।
সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।